আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হলো ওহমের সূত্র বিসিএস রিটার্ন পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র দেখা গেছে প্রতি বিসিএসএ অলমোস্ট প্রতি বিএসএসএ না হলে এক বিসিএস পরপরে এটা থেকে প্রশ্ন এসে থাকে খুবই সহজ একটি টপিকস কিন্তু যারা নন সাইজ ব্যাকগ্রাউন্ড তাদের অনেকের ক্ষেত্রে এটা হয়তো মনে রাখার জন্য একটু কষ্ট হয় আবার পরিবর্তিত কোয়েশ্চেন প্যাটার্নে এটা একটু কোয়েশ্চেন ঘুরেও আসতে পারে তো চলুন দেখে আমরা খুব সহজে ওহমের সূত্রটি শিখিনি তো সূত্রটি শেখার জন্য আমি একটু বেসিক থেকে যেটা বলতেছি যে সেটা হলো যে আমাদের কয়েকটি টার্ম বা প্রতীক সম্পর্কে একটু ধারণা নিই সেটা হলো আমাদের টি টি বলতে আমরা এখানে টেম্পারেচার বা তাপমাত্রা বোঝাচ্ছি টি হলো তাপমাত্রা দেন আমাদের আর আর হলো রোদ রোদ বা রেজিস্টেন্স যেটাকে আমরা বলি ভি হলো বিবাহ পার্থক্য এবং আই হলো তড়িৎ প্রবাহ আমি সবগুলো নাম লিখলাম না তো এখন আমরা যদি ওমের সূত্রটাকে একটু বলি আমি প্রথম ওমের সূত্রটাকে যদি ওমের সূত্রটা বিবৃত করি তাহলে হলো যে ওমের সূত্র হলো তাপমাত্রা স্থির থাকতে হবে যে টিটা আমরা যেটা বললাম এই তাপমাত্রা এটা থাকবে হলো স্থির এবং সেটা অবশ্যই একটা নির্দিষ্ট পরিবাহী নির্দিষ্ট পরিবাহী মিনস বলতে সেটা তামা বা রূপা যে কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর মধ্যে হবে তাহলে এই তাপমাত্রা স্থির থাকলে কোনো একটা নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সহানুপাতিক আর একটু সহজ করে বলি আমরা একটা সহসে একটু ডিটেলস আলোচনা করি তাহলে আপনারা আরও সহজ হবে ধরেন আমি যে কোনো একটা পরিবাহী এই এবি একটা পরিবাহী আমি নিলাম এখানে পরিবাহীর মধ্যে একটি রোদ আছে আর এবং এ থেকে বিয়ের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই এই এ প্রান্তের বিভব পার্থক্য ধরুন বিয়ে আর বি প্রান্তের বিভব পার্থক্য ধরুন ভি আর মূল বিভব পার্থক্য এক্ষেত্রে যদি এটা গ্যাটার দেন ভি আমরা ধরে নিই তাহলে আমরা যদি বলি মূল বিবাহ পার্থক্য ভি তাই সেই বিবাহ পার্থক্যটা কী হবে এ মাইনাস ভিভি যেহেতু এটা বড়ো এই জন্য এটা থেকে এটা বিয়োগ তাহলে বিবাহ পার্থক্যটা হলো আমাদের ভি এখানে তড়িৎ প্রবাহটা হলো আই তাহলে সূত্রটা কিন্তু আপনার এটাই বলছে এই যে যে তড়িৎটা প্রবাহিত হবে এ থেকে বিয়ের দিকে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে তা এই যে দুই প্রান্তের মানে এ প্রান্তের বিভব পার্থক্য এবং বি প্রান্তের বিভব পার্থক্য এই যে ভি এর সহানুপাতিক তার মানে একদম সহজ করে আমরা বলতে পারি আই সহানুপাতিক ভি তাহলে আমি সূত্রটাকে আমি সূত্র এখানে লিখলাম না কারণ লিখলে সেটা বইয়ের মতো হয়ে যায় এখন আপনারা চাইলে ভিডিওটা পজ করে আমার সাথে সাথে এটা এক এখানে মুখস্ত করে ফেলতে পারেন সেটা হলো যে এই তাপমাত্রাটা যদি স্থির থাকে আর পরিবাহীটা যদি নির্দিষ্ট হয় যেমন এবি পরিবাহীটা একটা তামার পরিবাহী হইতে পারে তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহী যে দুই প্রান্তের বিভব পার্থক্য এই যে বিভব পার্থক্য ভি তা সহানুপাতিক তার মানে আই সহানুপাতিক ভি এখন যদি আমরা এটাকে একটু এলাকরেট করি তাহলে আই সহানুপাতিকের পরিবর্তে আমরা সমান সন্ধ্যা এবং একটা কনস্ট্যান্ট আনি এখানে কনস্ট্যান্টটা হলো জি জি ভি এই জিটাকে বলা হয় তরিত পরিবাহিতা তড়িৎ পরিবাহিতা কী এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এখন সিম্পলি জেনে রাখেন রোধের বিপরীত রাশিকে হলো তড়িৎ পরিবাহিতা বলা হয় তা রোদের বিপরীত রাশি রোধ আমরা জানি কি আর তাহলে রোদের বিপরীত রাশি কী হবে অন বাই আর তাহলে জি সমান সমান কি হবে অন বাই আর আপাতত এটুকুই বলি তৈরি পরিবাহিত সম্পর্কে আমরা পরে আলোচনা করবো তারপর এখানে যদি কেউ জানতে চান সেজন্য আমি বলতে পারি রোদ যেমন পরিবাহের মধ্যে বিদ্যুতের প্রবাহের বাধা সৃষ্টি করে আর এই জি মানে হলো এটার মধ্যে কী পরিমাণ প্রবাহিত হইতে পারবে এটা পরবর্তী আলোচনা করব তাহলে রোদের বিপরীত রাশিকে আমরা জি বলি তাহলে জি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আই ইকাল টু অন বাই আর ভি বা আমরা যদি এখানে লিখতে পারি তাহলে ভি সমান সমান কী আই আর তাহলে এইটাই হলো আমাদের আরও যদি আপনারা আই টুয়েল ওভার করতে চান মানে যেমন যদি আমরা যদি লিখি বা আই সমান সমান এটাই এটাই অ্যাকচুয়ালি এটাই আমাদের ওহোমের সূত্র তাহলে এখন দেখুন এই যে ওহোমের সূত্রটা আমরা এখানে ডিডাকশন করলাম এখন এইটা কিন্তু আপনার নর্মালি পরীক্ষা সাধারণত আমাদের এসে থাকে কি ওহোমের সূত্রটি বিবৃত করুন এখন পরীক্ষা যদি আপনার এভাবেও পরীক্ষা কোর্সেন আসতে পারে যে আপনার কোন সূত্রের সাহায্যে যে প্রবাহ রোধ এবং বিবাহ পার্থক্যের মধ্যে সম্পর্কে স্থাপন করা যায় সেটি বিবৃত করুন তাহলে কিন্তু আমাদের বিষয়টা অ্যাকচুয়ালি কী কাকে ইন্ডিকেট করতেছে সূত্রকে ইন্ডিকেট করতেছে আবার আপনার এখানে যদি সূত্রটাকে অনেক সময় এসেছিল আমাদের মেবি চল্লিশে এসেছিলো গ্রাফের মাধ্যমে সূত্রটা বিবৃত করুন গ্রাফের মাধ্যমে সূত্রটা বিবৃত করুন মানে কি আমরা এখানে যদি একটা গ্রাফ আঁকি গ্রাফে আমরা জানি আমরা পরিবর্তিত যে রাশি সেই রাশিটাকে আমরা কি অক্ষ বরাবর বসি তাহলে আমাদের এখানে পরিবর্তিত রাশি কোনটা কোনটা পরিবাহিত পরিবর্তিত হচ্ছে ভি ভি এর পরিবর্তনের কারণে কিন্তু আই পরিবর্তিত হচ্ছে তাহলে ভিটাকে রাখবেন অক্ষ বরাবর আর আইটাকে রাখবেন অযক্ষ বরাবর যখন বিবাহ পার্থক্য জিরো তখন তৈতপ্রবাহ কত হবে জিরো হবে যখন বিবাহ পার্থক্য বাড়তে থাকবে প্রবাহ বাড়তে থাকবে বিবাহ পার্থক্য বাড়লো প্রবাহ বাড়লো বিবাহ পার্থক্য তৈত তৈতপ্রবাহ তার মানে কি আমরা এরকম একটা গ্রাপ পেয়ে থাকবো তাহলে এইটাই হলো যদি পরীক্ষা এসে থাকে মানে চল্লিশতম বিসিএস যেটা এসেছিল যে গ্রাফের মাধ্যমে ওমের সূত্রটি ব্যাখ্যা করুন তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে তাহলে এইটাই হলো ওমের সূত্র ওমের সূত্রে বিস্তারিত বা বিবৃতি এখন কথা হলো যে যেহেতু আমাদের দেখা গেছে চল্লিশতম বিসিএস থেকে কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় ওমের সূত্র দিয়ে কিন্তু আপনার ছোটো ছোটো একটি দুটা ম্যাথ আসতে পারে তাহলে ওমের সূত্রটা আমরা কি বললাম এখানে ভি ইকল টু এখন ছোট ছোটো ম্যাথগুলো যেহেতু এখানে এটা সবার জন্যই কমন সায়েন্সের স্টুডেন্টের জন্য যেমন ওমের শত্রু আছে আর্টস কমার্সের জন্য আছে সো সেক্ষেত্রে অত ডেপে ডিটেলস ম্যাথে যাবে না কিন্তু খুব ছোট ছোটো ম্যাথ আসতে পারে যেমন আপনাকে যদি বললো যে দুইশো ওম রোদের জন্য একটি বৈদ্যুতিক বাতি যদি পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তৈত প্রভাব গ্রহণ করে তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে বিবাহ পার্থক্য জানতে তাহলে আপনার এখানে এখানে এর মান দেওয়া আছে এখানে প্রবাহের মান দেওয়া আছে তাহলে ভিহিকল্ট কি হবে আইয়ার আবার এটা উল্টা যদি ধরেন আপনার এটা মান না দেওয়া থাকলো আপনাকে বললো বিবাহ পার্থক্য ধরুন আপনাকে বললো দশ ভোল্ট কথার কথা বা একশো দশ ভোল্ট তাহলে বিভব পার্থক্য দেওয়া থাকলো আর এর পারে অথবা আপনার আয়ের থাকলো ভি এর মান দেওয়া থাকলো আরের মান বের করতে পারে সোজা কথা এখানে হলো ভি কল টু আর এই সূত্রে যে কোনো দুইটা মান দিয়ে আর একটা মান আপনাকে বের করতে বলতে পারে তাহলে এই ছিল ওমের সূত্রে আমাদের সহজ ভাষা ওমের সূত্রের বিবৃতিটা তো আমরা যেটা শুরু করেছি যে আমাদের সায়েন্স ওয়ার বইটা ইতিমধ্যে আপনারা সায়েন্স ওয়ার বইটাকে পছন্দের তারিখে শীর্ষে রেখেছেন তো আমরা সায়েন্স ওয়ার থেকে এই আমরা সকল যে গুরুত্বপূর্ণ টপিক্স আছে সেই গুরুত্বপূর্ণ টপিক্সের ভিডিও আর লেকচার আমরা তৈরি করার চেষ্টা করব। এই জন্য আপনারা সায়েন্স আর যে ইউটিউব চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন যাতে এবং অন্যদেরও সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবেন যখন আপনারা দেখা গেছে যে আমরা একটা ভালো ফিডব্যাক পাবো তাহলে আপনাদের জন্য আমরা রেসপন্সটা বেশি শো করতে পারবো আর রেসপন্সটা তখনই আমরা ভিডিও করতে উদ্বুদ্ধ হব যখন দেখব যে আপনারা সকলে এটা রেসপন্স করছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো সিলেবাসটাকে এইভাবে কভার করতে ধন্যবাদ সবাইকে